नमस्कार दर्शक बंधु, आमी आपनादेर प्रिय बंधु राजेंद्र भाग्यस्तक चैनेले आपनादेर सकलके सुस्वागतम। साथे आपनादेर जन्य रइलो अढेल अफुराम शुभेच्छा अभिनंदन। प्रतिदिनेर न्याय आजकेओ एकटी नतून विषयेर साथे एकटी नतून भिडियो आपनादेर सामने उपस्थापन करते चलेछि। आमार साथे सब समय जोगाजोग राखते निचेर फेसबुक पेजटी लाइक करुन एबं फलो करुन, आर आमार व्हाट्सएप ग्रुप जयेन करते आज ही निचेर नम्बरे रिक्वेस्ट पाठान। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। প্রিয় দর্শক বন্ধু, আপনারা সকলেই জানেন যে আমাদের যে হিন্দু ধর্মে যে আধ্যাত্মিক মঙ্গল চিহ্নগুলো রয়েছে তার গুরুত্ব অপরিসীম, তার তাৎপর্যতা আমাদের জীবনে অপরিসীম। যে কোনো মঙ্গল চিহ্ন আপনি ধরে নিন, সে আপনি স্বস্তিক বলুন বা ওম বলুন বা ত্রিশূল বলুন, সেই প্রত্যেকটি মঙ্গল চিহ্ন আমাদের জীবনে কিন্তু প্রচণ্ড রকমভাবে শুভত্ব নিয়ে আসতে পারে। এই রকমই আমি একটি উপায় আজকে এই ভিডিওতে আপনাদের জানাব, যে বিশেষ মঙ্গল চিহ্ন ব্যবহার করে আপনারা আপনাদের জীবনে বহু বাধা সংকট কাটাতে সক্ষম হবেন। খুব ভালো করে তাই মন দিয়ে বুঝবেন এই উপায়টি, তারপরে প্রয়োগ করবেন। আমি কয়েকটি পরিস্থিতির কথা বলবো আপনাদের সামনে। যেমন ধরুন, আপনি কোনো একটি সময়ে প্রচণ্ড বাধার সম্মুখীন হচ্ছেন, অথচ আপনি চেষ্টা করে যাচ্ছেন, পরিশ্রম করে যাচ্ছেন, একটা চাকরি পাচ্ছেন না বা চাকুরির ক্ষেত্রে উন্নতি করতে পারছেন না, বা আপনি একজন শিক্ষার্থী কোনো একটি বিশেষ পরীক্ষায় সফল হতে পাচ্ছেন না, বা আপনি ব্যবসা করেন, ব্যবসাতে কিছুতেই সফল হতে পাচ্ছেন না, লাভের অংশ দেখতে পাচ্ছেন না, সকাল থেকে রাত পর্যন্ত হাড় ভাঙা খাটনির পরেও। আপনি বিবাহে জন্য প্রচণ্ড বাধা আসছে, কিছুতেই সেই বিবাহ ম্যাচিওর হচ্ছে না। সন্তান হতে বাধা আসছে, সন্তান সুখ থেকে বঞ্চিত থেকে যাচ্ছেন দম্পতিরা। শত্রুতার জন্য জীবনে সফল হতে পাচ্ছেন না, বা অসুস্থতা আপনাকে জীবনে এগিয়ে যেতে দিচ্ছে না। জীবনে কিছু একটা করতে চান, অথচ কিছুতেই অর্থের জোগাড় করতে পাচ্ছেন না যে কিছু একটা সামান্য কিছু করে জীবনে এগিয়ে যেতে পারেন। তার মানে আমি এখানে বলতে চাইছি, প্রত্যেকেই কোনো না কোনো বাধার জন্য জীবনে কোথাও না কোথাও আটকে থাকছে। তখনই এই উপায়ের প্রয়োগ করবেন। আপনি ভগবান শিবের ত্রিশূলকে কখনো ভালো করে লক্ষ্য করে দেখেছেন? ত্রিশূলকে যদি আমরা ভালো মতন দেখি, তাহলে দেখব একটি সরল দণ্ডটি ঊর্ধ্বমুখী হয়ে তিন ভাগে ভাগ হয়েছে, তিনটি শূল, একই দণ্ডে ত্রিগুণের সমাহার। মধ্যের যে তীক্ষ্ণ ফলাটি সংহার দেবতা রুদ্র দেবতার আসন, আর পার্শ্ববর্তী দুটি ফলকে সত্য ও রজগুণের পীঠ। সত্যগুণে বিরাজ করেন বিশ্বপালক শ্রী বিষ্ণু, আর রজগুণ ফলকে বিরাজ করেন সৃষ্টির রচনাকার প্রজাপতি ব্রহ্মা। শিব আপন এই ত্রিশূলেই এই তিন শক্তিকে সমাহিত করে রেখেছেন। তাই বেদে উল্লেখ আছে, রজঃ সত্যম তমশ্চৈতৎ ত্রিশূলম ত্রিগুণাত্মিকম তস্যৈব শিবকোষস্য কুঞ্চিকা কথিকা বোধয়ে। সুতরাং এই ত্রিশূল হল তার সাথে সাথে আবার একটা কুঞ্চিকা বা চাবি। মানুষ যেমন সিন্ধুকে ধনরত্ন রেখে প্রয়োজনে চাবি দিয়ে খুলে বের করে, সেইরূপ শিবের ঐশ্বর্য ভাণ্ডার হল তত্ত্বময়। তাই একমাত্র ত্রিশূল রূপী চাবি দ্বারাই শিবতত্ত্বের ভাণ্ডার উদ্ভাসিত হয়। এর ফলে ভক্তের তিন গুণের যে গ্রন্থি অবলীলাক্রমে ছিন্ন হয় এবং জীব সত্তা মুক্তি লাভ করে। এই ত্রিশূলের তিনটি শূল আবার আমাদের জীবনের অতীত বর্তমান ভবিষ্যতের সমস্যা বাধা সংকট কাটাতে সাহায্য করে। তাই এর মতন প্রতিকার আর নেই। আপনার জীবনে বর্তমানে যে বাধা বা যে সমস্যাই হচ্ছে,
আমি যেরকম পূর্বে উল্লেখ করলাম, সেটা একটা পরিষ্কার সাদা কাগজে কালো কালি দিয়ে লিখুন। সেই সমস্যা বা বাধা লেখার লাইনটি ঠিক মাঝখানে, যেরকম আমি দেখুন ছবিতে দেখাচ্ছি বা ভিডিওতে দেখাচ্ছি, একটি ত্রিশূল চিহ্ন আঁকবেন, কালো কালি দিয়েই আঁকবেন ঠিক মধ্যখানে। কালো কালি দিয়ে আঁকার পরে সেই কাগজটিকে সুন্দর করে ভাঁজ করে নিন। ভাঁজ করে আপনার নিকটবর্তী কোনো মন্দিরে চলে যান। সেখানে যে দান পেটি রয়েছে সেই দান পাত্রের ভিতরে এই বাধা বা সংকট লেখা কাগজের টুকরোটিকে ফেলে দিন। অবশ্যই সাথে 5 টাকা, 11 টাকা বা 21 টাকা আপনার সামর্থ্য অনুযায়ী দক্ষিণা মূল্য দিতে কিন্তু ভুলবেন না। আপনার মনস্কামনা জানিয়ে প্রণাম করে চলে আসবেন, পিছনে ফিরে আর দেখবেন না। প্রিয় দর্শক বন্ধু, এই উপায়টি আপনারা আগামী শিবরাত্রির দিন অর্থাৎ 1 মার্চ 2022 মঙ্গলবার সন্ধ্যাবেলায় অর্থাৎ প্রদোষকালে সূর্যাস্তের পর করবেন। তারপরে নিয়ে এটিকে কোনো মন্দিরের নিকটবর্তী মন্দিরের দানপেটিতে রেখে আসবেন। যদি সেই দিন না পারেন, তার পরের দিন আপনারা গিয়ে রেখে দিয়ে আসতে পারেন, এবং তার সাথে অবশ্যই যেরকম আমি পূর্বে উল্লেখ করলাম কিছু দান দক্ষিণা অবশ্যই করে আসবেন। এটি যদি এই শিবরাত্রির দিন করতে পারেন, আর না হলে যে কোনো সোমবার দিন করবেন বা শনিবার দিন করবেন, তাহলেও দেখবেন আপনাদের জীবনে আগত সকল সমস্যা, সকল বাধা, সকল সংকট দেখবেন খুব দ্রুততার সঙ্গে কেটে যাবে। দেখবেন যেই বাধা বন্ধকতা বা যে সংকটের কথাই আপনি লিখবেন, আমি বলছি বিশ্বাস রাখুন, ভক্তি নিষ্ঠার সাথে করবেন, দেখবেন সেই বাধা বন্ধকতা অতি দ্রুততার সঙ্গে আপনার জীবন থেকে মুছে যাবে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমি আবার সামনের ভিডিওতে কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার, জয় গুরু, জয় মা।